বাড়ছে সড়কে যানজট। ঘন্টা পর ঘন্টা ধরে চলতে থাকা যানজটে নাকাল নগরবাসী। যানজটের কারণে সঠিক সময় কর্মস্থলে পৌঁছতে পারছেন না কর্মজীবীরা। ট্রাফিক বিভাগ বলছে সড়কে মেট্রো রেল নির্মাণের কারণে প্রশস্ত সড়ক সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হয়। যত্রতত্র গাড়ি পার্কিং ও ট্রাফিক সিগন্যাল না মানায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা স্কুল কলেজ খুলতে শুরু করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে থাকায় যানজট বেড়েছে বলে মনে করেন ট্রাফিক বিভাগ। দর্শক, যানজটের সংবাদ সংগ্রহে বিজয় সরণিতে আছে সহকর্মী জুবায়ের সানি। সরাসরি চলে যাচ্ছি সানির কাছে। সানি সানি, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি সড়কে যানজট প্রচুর বেড়েছে, তো এই যানজটের কারণে যে যাত্রী দুর্ভোগ সেটা কমাতে আসলে ট্রাফিক পুলিশ কতটা ভূমিকা রাখতে পারছে? আমি তো দেখেন ট্রাফিক পুলিশ কিন্তু অনেকটাই এখন অসহায় বলা চলে, কারণ ঢাকার যে মূল যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু মেট্রো রেলের কাজ চলার কারণে অনেকটাই সংকুচিত হয়ে গেছে। এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে এছাড়াও যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু যথাযথ পার্কিং করা কিন্তু এই সংকট আরও বেড়েছে। আমি যে এখন সিগন্যালটি দেখেছি, এই সিগন্যালটি কিন্তু আমি গত এক ঘন্টা ধরে দেখেছিলাম যে ঠিক একই জায়গায় মানুষ দাঁড়িয়েছিলেন, মাত্রই এই সিগন্যালটি ছেড়ে দেওয়া হয়েছে। এবং প্রতিটি রাস্তায় কিন্তু এরকম প্রচণ্ড যানজটের শিকার হচ্ছেন মানুষ, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর কারণ হিসেবে কিন্তু তারা বলছেন যে ট্রাফিক পুলিশ যেটি বলছে যে হঠাৎ করে যখন সব স্কুল কলেজগুলো খুলে দিল এবং সেই সঙ্গে মানুষের চলাচল বেড়ে গেছে, সেই সঙ্গে গাড়ির সংখ্যা বেড়েছে, বাসের সংখ্যা বেড়েছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু রাস্তার যে যে সেটি কিন্তু বাড়েনি। অন্যদিকে কিন্তু যে মেট্রো রেলের কারণে কিন্তু এখনও অনেক রাস্তায় সংকুচিত রয়েছে, সেই সঙ্গে বাসগুলো কিন্তু যথাযথ পার্কিং করছে, সে কারণে যানজট বেড়েছে, গাড়িগুলো অবৈধ পার্কিংয়ের কারণে যানজট বেড়েছে। এখন যে বিষয়টি হচ্ছে, এখন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে সরকারকে আসলে প্রশাসনকে অনেকটাই কঠোর অবস্থানে আসতে হবে, কারণ এছাড়া কিন্তু এই যানজট কমানো এখন আসলে কোনোভাবেই সম্ভব নয়, কারণ ঢাকার যে রাস্তা সে অনুপাতে কিন্তু গাড়ির সংখ্যা অনেক বেশি। এবং সে কারণে বলা হচ্ছিল যে এখন কিছুটা কঠোর অবস্থানে এসে যে ইন্টারসেকশনগুলো রয়েছে সেখানে যেন কোনো অবৈধ পার্কিং না হয় বা কেউ যেন গাড়ি রাখতে না পারে, এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় তাহলে সাধারণ মানুষ কিছুটা হলেও সুবিধা পেতে পারে। এখন দেখার বিষয় যে আসলে পুলিশের পক্ষ থেকে কী করা হয়। সাবিদা সানি, ধন্যবাদ আপনাকে।